যে তুমি কাউকে দিছো কাউকে দিছো না, আমাদের টাকাটা 4 মাসের মধ্যে দেওয়ার কথা, সেটা কেন দিলে না এবং কেন গরিমস করা হচ্ছে, কি কারণ এবং কেন তুমি চুরি করতেছো, চুরি করে টাকা দিচ্ছ, গোপনে টাকা দিচ্ছ, তার জন্য শ্বেতপত্র জারি করো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা গণনোটিশ প্রদান করব আগামী 23শে জুন। এবং এখানে আমাদের যে সাধারণ সভা সেখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ষিয়ান বরিষ্ঠ আইনজীবী তথা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সেক্রেটারি পুরুষোত্তম রায়বর্মন, তিনি আমাদের এই মামলা পরিচালনা করেছেন। তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে এই যে বঞ্চনা এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় যে অপমান অসম্মান করা, তার বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন কর্তৃপক্ষকে তথা আমাদেরকে বলেছেন যে আপনাদের টাকা এটা ন্যায়সঙ্গত টাকা, এটা আইনসঙ্গত টাকা, এটা পাওয়ার জন্য আপনারা মাঠে নামুন, সংগ্রাম করুন, সংগ্রাম করলে এটা শুধু আইন আদালত নয়, সংগ্রামের মধ্য দিয়ে এটাকে আদায় করা যায়। এখন কোর্ট বলেছে টাকা দেওয়ার জন্য, এরা দিচ্ছে না, সুতরাং আপনাদেরকে সংযত হতে হবে, আমাদের আপনাদেরকে আন্দোলনে নামতে হবে। এই কারণেই আমরা এই চারটা পাঁচটা যে প্রস্তাব দিয়ে গত 23শে জুন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গণহারে গণনোটিশ প্রদান করব জুটমিল ম্যানেজিং ডিরেক্টরকে, এবং আমরা ইতিমধ্যে আমাদের শিল্প দপ্তরের অধিকর্তা ওনার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, এই সমস্ত অব্যবস্থার কথা আমরা ওনাকে বলেছি, উনি মন দিয়ে আমাদের কথা শুনেছেন। শোনার পরে তিনি জুটমিল ম্যানেজিং ডিরেক্টরের চিঠি দিয়ে বলেছেন যে এই মেমোরেন্ডামটা দিলাম এবং ওদের বক্তব্যটাও আমি আপনার কাছে লিখলাম, কেন সরকারি টাকাটা লুকোচুরি করে দেওয়া হলো, গোপনে দেওয়া হলো, এটার পরিষ্কার বক্তব্য তাকে লিখিতভাবে জানানোর জন্য তিনি ম্যানেজিং ডিরেক্টরকে চিঠি দিয়েছেন। এবং এর অব্যবহিত পরে জুটমিল ম্যানেজিং ডিরেক্টর বোর্ড মিটিং ডেকে বসেন, বোর্ড মিটিংয়ে বোধ হয় এগুলি নিয়ে কথা আমাদের প্রতিবেদনের মধ্যে লেখা আছে দেখবেন আপনি। সুতরাং সেখানে জুটমিল ম্যানেজিং ডিরেক্টর এই যে লুকোচুরিটা করছেন তার প্রতিবাদে আমরা এই আন্দোলনটা করছি, এবং শিল্প অধিকর্তা তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন যে আমি ফাইল দিয়ে লিখেছি কিন্তু অর্থ সচিবটা কি বলেছেন যে জুটমিলের জাগা সম্পত্তি বেচে বিক্রি করে টাকা দাও, এই কথাটা একটা মারাত্মক কথা, এই কারা কী করে বলতে পারেন একটা সচিব। তখন উনি আমাদেরকে বললেন যে আমি তো লিখছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন, আপনার অর্থ সচিবকে বলুন, অর্থমন্ত্রীকে একটু বলুন। এই মোতাবেকে আমরা অর্থ সচিব এবং অর্থমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য, এখনও পর্যন্ত আমাদেরকে এটা জানায়নি, আমরা চেষ্টা করবো এটা জেনে নেওয়ার জন্য। সুতরাং আগামী দিনে উনি যদি আমাদের অর্থমন্ত্রী বা অর্থ সচিব যদি আমাদের ডেপুটেশন না নেন, আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি 23 তারিখের শ্রমিক সমাবেশে আমরা গণ ডেপুটেশন দিয়ে ওনাকে জানাবো যে আমাদের এই টাকাটা কবে দেবেন, কী করে দেবেন, কীভাবে দেবেন, এটা সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায়, সেটা কি আপনি মানবেন কি মানবেন না, আমরা সেই কথাগুলি সেখানে বলবো। যদি আমাদেরকে না ডাকেন আমরা গণ ডেপুটেশন দিয়ে বলবো, এই প্রস্তাবগুলি আমরা পাশ করেছি। আগামী কত তারিখ? আমার নাম হচ্ছে ধনমণি সিনহা। আগামী কত তারিখ? 29শে জুন সকাল 11টায় আমরা ওই আমতলি মানে পুরান থানার দক্ষিণ মাঠটায়, যে মাঠটায় আমরা আছি জুটমিলের দক্ষিণ মাঠে আমরা জমায়েত হবো, সেখান থেকে সুশৃঙ্খলভাবে লাইন ধরে আমরা আমাদের এই গণ যে ইয়ে নোটিশ এটা আমরা প্রদান করবো। কে কে আছে কে কে ওখানে আমরা থাকবো, আমরা এখানে কোনো কেউ থাকার কথা না।